নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে সবজি, আজকে কি রান্না করব তার একটু সবজি তুলতে এলাম। আর এবার তো শীতের কপি বসানোর একদম জায়গা করে নিতেই হবে। বড় বড় গ্রো ব্যাগ আমি কিনেছি, দেখিয়েছি, সেই গ্রো ব্যাগেই করব। শুধুমাত্র মাটির ব্যবস্থা করতে হবে, মাটি তো আমি খুব দেব না। আমার গাছের পাতা, এই কলা পাতা শুকনো, এইসব দিয়ে ভরে দেবো। ছাদের আবর্জনা এইসব দিয়েই ভরে দেবো, ঠিক করেছি। আর সবজি তুলতে তুলতেই আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু কথা বলি, ভালো লাগবে আমারও। এই যে দেখুন গোল লঙ্কা হচ্ছে, মনে হয় থাকবে না বেশিদিন এই গাছগুলো, এত বৃষ্টি হয়ে গেছে। পুদিনা গাছটা মরে গেছিল, তাই আমি বৃষ্টি হচ্ছিল এখানে রেখেছি। দেখুন পুদিনা গাছ আবার হয়ে গেছে, এটাই আনন্দ লাগে যে একেবারে নষ্ট হয়ে যায়নি, আবার তৈরি হয়ে গেছে। এই ক্রেটটা আমায় ফেলে দিতে হবে, শীতের সবজি করব। লঙ্কা গাছগুলো সব শুকিয়ে গেছে, আমার দরকার নেই আর। আর এই সবজি তুললাম, কটা কুদরি, এই উচ্ছে, লঙ্কা, এই একটা বেগুন, বরবটি, এইসব তুলছি। আস্তে আস্তে গরমের সবজির গাছগুলো তুলে ফেলতে হবে, কারণ শীতের সবজি করব, এইসব জায়গায় করতেই হবে এগুলো, শীতের সবজি তাই। আর এই যে দেখুন গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই সবার শেষে আমি একটা পাকা করলা মানে দানা করব বলে রেখেছি। দেখুন পাকতে শুরু করে দিয়েছে, এবার আস্তে আস্তে ওটাকে আর একটু পাকলে তুলে নেব। কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে আবার, তাই বৃষ্টি শুরু হলে হওয়ার আগেই এই যে এইটা তুলব। এসব বীজ যেগুলো করছি সেগুলো সব তুলে নেব। আর এই গাছগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে, কুদরি, তারপরে ঝিঙে, ঝিঙেগুলোর শেপগুলোও নষ্ট হচ্ছে। এই যে দেখুন শেপগুলো নষ্ট হচ্ছে, আমি এটাকে তুলিনি, কিন্তু আমার ভালো উচ্ছে হচ্ছে। এই যে দেখুন উচ্ছে হয়েছে, সুন্দর উচ্ছে হচ্ছে, আর কুঁদরিও হচ্ছে খুব। এই দেখুন এখানে কিরকম ফুল ফুটেছে, দেখুন এই যে কুঁদরি হচ্ছে খুব ভালো, এই যে ওপরে উঠে গেছে কুঁদরির ডালগুলো। আর কুঁদরির মানে যে ফুলি ফোটে তাতেই কিন্তু কুঁদরি হয়। চিচিঙ্গে গাছগুলো দেখুন বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে। আজকে ভাবছি চিচিঙ্গে গাছ ফাছ সব তুলে ফেলবো। আর ওডিসি 3, এই যে গাছটা দেখুন কত ফুল ধরেছে, দেখুন ডাটা হচ্ছে না, ওই নিচ থেকে ফুল হতে 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 এই শেষ পর্যন্ত হয়েছে। আমি ভাবছি ফুলগুলো তুলে পোস্ত চচ্চড়ি খেয়ে নেব, আমরা ফুলের পোস্ত খাই, খেয়ে নেব। এর ভেতরে এই যে ওল গাছটা শুকিয়ে গেছে, এর ওলটা আমরা বার করে নেব, কারণ আর এর ওল হবে না। এই ওলটাকে বার করে নেব, রান্নাঘরে কাজে লাগিয়ে দেবো। এবং এই যে দেখুন চলুন আর একটা ওল আছে, এটাকে রাখবো। আর পেঁপেগুলো কত বড় হয়েছে দেখুন, ছাদেও যে পেঁপে হয় কত সুন্দর, এইটাই হচ্ছে প্রমাণ। এই দেখুন এসছি চারতলার ছাদ বাগানে, এখানে যেখানে লঙ্কা গাছ আছে, এখানে দেখেছিলেন আপনারা বেগুন গাছ করেছিলাম, সব বেগুন গাছ কিন্তু আমি সরিয়ে দিয়েছি, কেটে ফেলে দিয়েছি, সরিয়ে দিয়েছি। আজকে একটু বিকেলে কাজ করব, এইগুলো একটু তুলে ফেলবো। আর এই যে ঢেঁড়স গাছের বেডটা দেখুন, কত লঙ্কা গাছ আপনাদের দেখিয়েছি, এই লঙ্কা গাছটা, এই যে, আর আবার দেখুন লাল হয়ে গেছে কিছু লঙ্কা, এই যে তুলে নেব। ঘরে অনেক লঙ্কা আছে, শুধু লাল কটাই তুলবো। এই যে দেখুন তুলছি, যে কটা লাল পাচ্ছি তুলবো। এই যে দেখুন এখানে একটা ঢেঁড়স হয়েছে, এটাও তুলে নি। আস্তে আস্তে গরমের সবজি একদম নষ্ট হয়ে যাবে। আর এই জায়গাটা পরিষ্কার করে আমি 4 ফুটের একটি গ্রো ব্যাগ এখানে বসিয়ে দেবো, এইখানটায় পুরো ফুলকপি হবে। আর এখানে যে কচু গাছ, এই যে দেখুন কচু গাছ, এই যে এগুলো কিন্তু এটা হচ্ছে মুখী কচু, এই যে গাছটা এখনো শুকায়নি, ওই গাছটা শুকিয়ে গেছে। আর এখানে একটা
আছে ফুটি, ফুটিটা এখনো পাকেনি, ফুটিটা পাকলে তুলে নিতে হবে, তারপরে এই গাছ আমি সরিয়ে দেবো। দিয়ে এখানে কচুগুলো তুলে নিয়ে আর করব এখানে ব্রোকলি। এবার দেখুন আমার ছাদ বাগানটা, এই যে, এই যে লম্বা লঙ্কার গাছ, এই আর এই ঘুরিয়ে ট্যাঙ্ক আছে, আর ওই যে দেখুন ওইখানেও কিছু লাল লঙ্কা হয়েছে, এটা ওই সবুজ কালো লঙ্কা দেখাচ্ছি। লাল লঙ্কাটা ফার্স্টে তুলে নি, এই যে দেখুন সবুজ কালো লঙ্কা, এই লঙ্কাটা খুব ভালো হয় শীতের সময়, এখন কম হচ্ছে কিন্তু শীতের সময় খুব সুন্দর হবে। আর লেবু, লেবুর তো তুলনা নেই, প্রচুর লেবু আমার ছাদ বাগানে, আমি সবসময় শেয়ার করি কত লেবু দেখুন। আর যে কমলা লেবু গাছটা আমার আছে, সেই কমলা লেবু গাছ থেকে ফলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ওই যে একটা ঝরে গেছে, এই যে এই দেখুন ঝরে পড়ে যাচ্ছে, কেন জানি না এটার হয়তো জাতটাই এরকম ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু এই যে নাগপুরি কমলাটা আছে এখনো। এই যে লাইমেটটা প্রচুর কমলা আছে আমার, আরো কিনেছি দেখলেই আপনারা শেয়ার করেছি। এটা দেখুন একটা গন্ধরাজ লেবু, এটা উইন্ডিলা নার্সারির থেকে এনেছিলাম সিডলেস। এই যে দেখুন কি সুন্দর লেবুগুলো হয়, প্রচুর হয়েছে, অনেক ধরেছে দেখুন, এই যে এই গরমে ধরেছে এটাই অনেক আমার কাছে, এই যে গরমে ধরেছে, এত গরম তার ভেতর রয়েছে এটাই ঠিক আছে। আর এই লেবুটা আজকে তুলে নেবো খাবো, এটা কিন্তু বাড়ি ওয়ান, বাড়ি ওয়ানগুলো এর ভেতরেই তুলে নিতে হবে, বাড়ি ওয়ান। আর পাতি লেবু দেখুন কত হচ্ছে। আর যে গাছটা প্রুনিং করেছিলাম আর খাবার দিয়েছিলাম, একটু গাছটা দেখাই কিভাবে পাতা ছাড়ছে দেখুন, এই দেখুন পাতা ছাড়ছে দেখুন কত, এইবার ফুল হলেও হতে পারে, এই যে দেখুন সুন্দর রুট হচ্ছে, আর এবার মনে হচ্ছে গাছে পেয়ারা হবে এই গাছটায়। আর এইটা দেখুন পাতিলেবুতে কত ফুল এসেছে দেখুন, এখানেও হবে পাতিলেবু। এইবার এগুলো নিয়ে নিচে নামবো, এটা সেই কমলা লেবু আর এটা বাড়ি ওয়ান মুসম্বি, একটা ঢেঁড়ো সেই রকম পেয়েছি, এখন গরমের সবজি একদম কমে গেছে, এখন সার খাওয়ালেও গরমের সবজি আর হবে না, এবার আস্তে আস্তে গরমের সবজি তুলে শীতের সবজি বসাতে হবে।